আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সরকারের উন্নয়নমূলক কিছু কাজের বর্ণনা বা উন্নয়নমূলক কিছু কাজের দৃশ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ঘরগুলো আমার ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ঘরগুলো সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছেন বা শুনেছেন যে মজুর শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপহার নির্ধারণ করেছে, প্রত্যেকটি ফ্যামিলির জন্য একটি বাড়ি একটি খামার, এই ধরনের একটা প্রকল্পতে আপনারা জানেন যে এই ধরনের একটা করে ঘর ছোট পরিবারের জন্য ঘর বরাদ্দ করা হয়েছে। তো তাদের এই ঘরটাতে ছোট ছোট ফ্যামিলিতে যারা আছে তারা খুব সুন্দরভাবে বসবাস করতে পারবে, তারই ধারাবাহিকতায় এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। আপনারা জানেন যে প্রত্যেকটা অঞ্চলে কিছু খাস জমি আছে, সেই খাস জমি ব্যক্তি মালিকানাধীন থাকলেও তাদের কাছ থেকে এই জমিগুলো অর্পণ করে গরিব এবং দুস্থ মানুষের জন্য একটা আবাসস্থল তৈরি করা, এটা সত্যি আসলে প্রশংসনীয় কাজ। আপনারা ইতিমধ্যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা সাইকোলা ইউনিয়নের সাইকোলা গ্রামের বাংবাজারের পশ্চিম পাশে অবস্থিত। এখানে কিছু খাস জমি ছিল, সেই খাস জমির থেকে আপনার ব্যক্তি মালিকানা থেকে জমিগুলো অর্পণ করার পরে এখানে গরিব এবং দুস্থ মানুষের জন্য নির্মাণাধীন এই ঘর তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে এই ঘরগুলো ইট দিয়ে তৈরি, ইটের দেয়াল এবং উপরে রঙিন টিনের ছাউনি দিয়ে সুন্দর একটা পরিবেশ করে আপনার এই ছোট ফ্যামিলির জন্য একটা ঘর তৈরি করা হয়েছে। তো এখানে আসলে স্বাস্থ্যসম্মত সব কিছু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা, বাথরুম থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সেক্টর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এক মনোরম পরিবেশে এই ঘরগুলো তৈরি করা হয়েছে। তো এখানে ওই সকল ব্যক্তিরাই এই ঘরগুলোর অংশীদার হবে যাদের ফ্যামিলি ছোট এবং যাদের বসতভিটা একদমই নেই, তারাই শুধু এইসব ঘরগুলো তাদের কাছে অর্পণ করা হবে এবং তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে বসবাস করে করতে পারে, সেই উদ্দেশ্যেই এই ঘরগুলো তাদের অর্পণ করা। তো বন্ধুরা, এই সকল উৎসবমূলক বা উন্নয়নমূলক কাজের আপনারাও অংশীদার হন এবং দেশ ও জনগণের উদ্দেশ্যে ভালো কিছু করার মনমানসিকতা তৈরি করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।